একসময় এক ঘন জঙ্গলে এক প্রাণীর পরিবার বাস করত। এই অনন্য পরিবারটি এলি নামে একটি বুদ্ধিমান বুড়ো হাতি, মোমো নামে একটি দুষ্টু বানর, ডেজি নামে একটি ভদ্র হরিণ এবং লিও নামে একটি সাহসী সিংহ নিয়ে গঠিত। তারা একটি ঘনিষ্ঠ গোষ্ঠী ছিল যারা একটি শক্তিশালী বন্ধন ভাগ করেছিল এবং তাদের গল্পগুলি বহুদূরে পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে, যখন তারা দিনের জন্য তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তাদের প্রিয় গাছের কাছে জড়ো হয়েছিল, এলি বললেন, আমার প্রিয় পরিবার, আমরা এই জঙ্গলে একটি সুরেলা জীবন নিয়ে আশীর্বাদ পেয়েছি। যাই হোক, আমি লক্ষ্য করেছি যে আমাদের কিছু সহকর্মী প্রাণীরা লড়াই করছে। আমরা যেভাবে পারি তাদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। মোমো, যিনি সবসময় একটি অ্যাডভেঞ্চারের জন্য আগ্রহী ছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন, কেন আমরা একটি জমকালো ভোজের আয়োজন করি না এবং জঙ্গলের সবাইকে আমন্ত্রণ জানাই না? এটি আমাদের দয়া দেখানো এবং সবাইকে একত্রিত করার একটি দুর্দান্ত উপায় হবে। ডেইজি, করুণাময় হরিণ, মোমোর ধারণা পছন্দ করেছে এবং বলেছে, এটি একটি দুর্দান্ত চিন্তা মোমো। আমরা আমাদের সম্পদ ভাগ করে নিতে পারি এবং আমাদের ঐক্য উদযাপন করতে পারি। লিও, বুদ্ধিমান সিংহ, সম্মতিতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে আমাদের মনে রাখবেন যে এটি কেবল একটি ভোজের বিষয় নয়। আমাদের সবাইকে এই জঙ্গলে একত্রে বসবাস করার বিষয় শেখাতে হবে। উৎসবটি শান্তির প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতীক হওয়া উচিত। এবং সহযোগিতা, পরিবার কাজ শুরু, গ্র্যান্ড ভোজের জন্য প্রস্তুতি। ফল এবং সবজি সংগ্রহ করতে এলি তার শক্তিশালী কাণ্ড ব্যবহার করে, যখন মোমো গাছ থেকে গাছে দোল খায়, পাকা কলা সংগ্রহ করে। ডেইজি তাজা, কোমল পাতা এনেছে এবং লিও তাদের প্রস্তুতির উপর সজাগ দৃষ্টি রাখছে। উৎসবের খবর ছড়িয়ে পড়তেই পুরো জঙ্গল উত্তেজনায় গুঞ্জন উঠল। ভোজের দিন এলেই জঙ্গলের সব কোণ থেকে পশুরা রাজকীয় গাছের নিচে জড়ো হয়। এলি তার শান্ত আচরণে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আজ আমরা আমাদের জঙ্গলের ঐক্য এবং বৈচিত্র্য উদযাপন করতে একত্রিত হয়েছি। আমরা একটি পরিবার এবং একে অপরের যত্ন নেওয়া আমাদের কর্তব্য। মোমো, যিনি সবসময় একটি অ্যাডভেঞ্চারের জন্য আগ্রহী ছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন, কেন আমরা একটি জমকালো ভোজের আয়োজন করি না এবং জঙ্গলের সবাইকে আমন্ত্রণ জানাই না? এটি আমাদের দয়া দেখানো এবং সবাইকে একত্রিত করার একটি দুর্দান্ত উপায় হবে। ডেইজি, করুণাময় হরিণ, মোমোর ধারণা পছন্দ করেছে এবং বলেছে, এটি একটি দুর্দান্ত চিন্তা মোমো। আমরা আমাদের সম্পদ ভাগ করে নিতে পারি এবং আমাদের ঐক্য উদযাপন করতে পারি। মোমো তার সংক্রামক উৎসাহের সাথে যোগ করেছেন, আসুন আমরা এই ভোজটি উপভোগ করি, তবে এটি একে অপরকে রক্ষা এবং সমর্থন করার জন্য আমাদের দায়িত্বের অনুস্মারক হিসাবেও কাজ করে। প্রাণীরা সুস্বাদু খাবারে মেতেছিল, প্রকৃতির তালে নাচছিল এবং তাদের জীবনের গল্পগুলি ভাগ করেছিল। তারা একে অপরের চ্যালেঞ্জ এবং স্বপ্ন সম্পর্কে শিখেছে, তাদের সহকর্মী জঙ্গলবাসীদের গভীর বোঝাপড়া তৈরি করেছে। ডেইজি তার কোমল হৃদয় দিয়ে তরুণ প্রাণীদের দয়া এবং সহানুভূতি সম্পর্কে শেখানোর এই সুযোগটি নিয়েছিল। তিনি তাদের চারপাশে জড়ো করেছিলেন এবং তাদের একটি গল্প বলেছিলেন যে কীভাবে দয়ার একটি ছোট কাজ একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। অল্পবয়সীরা মনোযোগ সহকারে শুনেছিল, গল্পের নৈতিকতাকে শোষণ করেছিল। লিও জঙ্গলের রক্ষক হিসাবে তাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন। তিনি তাদের মনে করিয়ে দেন যে ছোট বা বড় প্রতিটি প্রাণী জঙ্গলকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রাণীরা পূর্ণ হৃদয়ে নতুন বন্ধুত্ব এবং উদ্দেশ্যের অনুভূতি নিয়ে চলে গেল। তারা জঙ্গল এবং এর বাসিন্দাদের যত্ন নেওয়ার জন্য অনুপ্রাণিত বোধ করেছিল, যেমনটি এলির পরিবার তাদের দেখিয়েছিল। জঙ্গল পরিবার একতা এবং দয়ার আলোকবর্তিকা হতে থাকে। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের প্রয়োজন তাদের সমর্থন করা, দ্বন্দ্ব নিরসন করা এবং জঙ্গলটি সবার জন্য একটি শান্তিপূর্ণ জায়গা রয়েছে তা নিশ্চিত করা। সময়ের সাথে সাথে তাদের প্রচেষ্টা সমগ্র জঙ্গলে গভীর প্রভাব ফেলেছিল। প্রাণীরা আরও সহযোগিতা করতে শুরু করে, সম্পদ ভাগ করে নেয় এবং সাদৃশ্যে বাস করতে শুরু করে। জঙ্গল ঐক্যের একটি মডেল হয়ে ওঠে এবং এর ফলে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। গল্পের নৈতিকতা স্পষ্ট, একতা, উদারতা এবং সহানুভূতি যে কোনো সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনকি জঙ্গলের বনেও। এলি, মোমো, ডেইজি এবং লিওর পরিবার দেখিয়েছে যে একত্রিত হয়ে একে অপরের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকের জন্য আরও ভালো, আরও সুরেলা বিশ্ব তৈরি করতে পারি।